মহামারী ন্যায় ধর্ষণ বেড়ে চলছে দিনকে দিন, অপ্রতিরোধ ধর্ষকেরা লাগামহীন। যে নারীর বাইরে কাজ নেই সে না হয় রইল গৃহবন্দী, কিন্তু যার বাইরেই প্রয়োজন সে করবে কি? আসলে করার আছেই বা কি? তবে আমার কাছে যে আইডিয়াগুলো আছে শেয়ার করে দিলাম, মরণ কামড় হিসেবে কাজে লাগালে শেষ মুহূর্তে হয়তো বেঁচে যাবেন। বাইরে যখন বের হবেন সাথে সবসময় ছোট্ট এক কৌটো মরিচের গুঁড়ো রাখবেন, যদি কখনো কোনো কিছু আঁচ করতে পারেন অথবা কোনো নির্জন স্থান থেকে হাঁটা শুরু করেন সবসময় মরিচের কৌটোটা হাতে নেবেন। যদি কেউ আপনাকে আক্রমণ করে বসে কোনো মতে ছুটে মরিচের গুঁড়োটা তার মুখে ছুঁড়ে মারুন, অতঃপর দৌড়ে পালান। সাথে সবসময় একটা আলপিন রাখার চেষ্টা করুন, যদি কেউ আপনাকে আক্রমণ করে তাহলে তার হাতের এইখানে অথবা হাতের যে কোনো জায়গাতে ইচ্ছা অনুযায়ী অর্থাৎ সুবিধা অনুযায়ী আলপিন দিয়ে খোঁচা মারুন, সে কিছুটা হক চকিয়ে যাবে। এই ফাঁকে আপনি আপনার শাহাদাত আঙুলটা দিয়ে তার চোখের এইখানটাতে জোরে খোঁচা মারুন। এরপর সব থেকে নাজুক স্থানটাতে সজোরে লাথি মারুন অথবা যে কোনো ওয়েতে আঘাত করে আপনি ছুটে পালান। তবে এই পদ্ধতিগুলো আপনি শুধুমাত্র একজন ধর্ষকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধর্ষক অনেক হয়ে থাকে, সংখ্যায় অধিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তাদের হাত থেকে বাঁচতে পারবেন যদি আপনি তাদের সাথে লড়াই করার কৌশল জেনে থাকেন। এই শর্ট টাইমে কোনো শর্টকাট কৌশল হয়তো আমি আপনাকে জানাতে পারবো না যেটা দ্বারা আপনি এতগুলো মানুষের কাছ হাত থেকে বাঁচতে পারবেন, তবে আপনার ভেতরে যদি শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার হিম্মত থাকে, জীবন মরণ বাজি রেখে লড়াই করার প্রবণতা থাকে, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রবণতা থাকে, শেষ মুহূর্তে মরণ কামড় দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাকে যে পদ্ধতিগুলো দেখিয়েছি এগুলো কাজে লাগিয়ে আপনি হয়তো বেঁচে যেতে পারবেন। যদি কখনো অনেকজন মানুষ আপনাকে অ্যাটাক করে, আমি দোয়া করি আল্লাহ না করুক এমনটা না হোক, আমি সেটাই চাই সবার ক্ষেত্রে, যদি কেউ অ্যাটাক করেই বসে তবে সবসময় চেষ্টা করবেন যে কোনো একজনকে ঘায়ল করতে, কারণ হয়তো আপনি সেখান থেকে বাঁচতে পারেন বা নাও পারেন জানি না, তবে একজন সে অন্তত হলেও ঘায়ল হোক যে পদ্ধতিগুলো দেখিয়ে দিয়েছি এর মাধ্যমে। আর সবসময় সৃষ্টিকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করুন, তিনি আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, গাড়িতে চলার সময় যদি দেখেন যে কোনো স্টপেজে বেশি পরিমাণে যাত্রী নেমে গেছে, অল্প পরিমাণে যাত্রী গাড়িতে আছে, আপনিও তাদের সাথে নেমে যান, ওই গাড়িতে আর পথ চলবেন না। আর প্রত্যেক মা বাবার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার শিশু কিশোরী মেয়েটার দিকে নজরদারি বাড়িয়ে দিন, ভুলেও দূরের পরিচিত কারো সাথে ছাড়বেন না, আর একার তো প্রশ্নই আসে না, কারণটা নিশ্চয়ই আমাকে নতুন করে বলতে হবে না। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের দেশের সকল মানুষকে রক্ষা করুক, হেফাজত করুক, সেই দোয়া করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করুন, নতুবা পারলে মুখে মুখে হলেও আমার এই কথাগুলো অন্যের কাছে ছড়িয়ে দিন যদি কারো কাজে লেগে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।